নমস্কার বন্ধুরা, আজকে আমি অ্যারাবিয়ান পুডিং বানিয়ে আপনাদের দেখাবো। অ্যারাবিয়ান পুডিং এর জন্য যা যা ইনগ্রেডিয়েন্টস লাগবে সেগুলি হলো 8 স্লাইস ব্রেড, সাইডগুলো কেটে নিয়েছি, 100 গ্রাম কাজু আর আমন্ড, কনডেন্স মিল্ক হাফ কাপ, ক্রিম 200 গ্রাম, পেস্তা 50 গ্রাম, চিনি 100 গ্রাম। ক্রিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি, আর রোজ পেটেল, আর 2 চামচ কাস্টার্ড আমি দুধের সাথে মিশিয়ে নিয়েছি। ১৮০ ml দুধ আমি গরম করতে দিয়ে দিয়েছি, ভালো করে ফুটলে তারপরে চিনি মিশিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়তে হবে। ভালো করে মিক্স করার পর তার মধ্যে 2 চামচ আমাকে কাস্টার্ডটা মিশিয়ে দিতে হবে। মিশিয়ে ভালো করে দুধের সাথে মিক্স করতে হবে যতক্ষণ না ঘন হয়। এবার আমি যে 200 গ্রাম ক্রিম নিয়েছিলাম তার মধ্যে কনডেন্স মিল্কটা মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। এবার কাস্টার্ডটা আমি একটা বোলে ঢেলে ফেললাম। এবার আমার ডেকোরেশনের জন্য ব্রেডগুলো আমি একটা ট্রেতে ভালো করে সাজিয়ে নিলাম। তারপরে কাস্টার্ডটা ব্রেডের ওপর দিয়ে দিলাম, দিয়ে ভালো করে পুরো কাস্টার্ডটাকে ফিল করে দিলাম। এবার কিছু কাজু কিশমিশ, আমন্ড ওর ওপর আমি গার্নিশিং করে দিলাম। আর অল্প করে রোজ পেটেল। এবার আমি ক্রিম আর কনডেন্স মিল্কটা ওপর দিয়ে ভালো করে পুরো দিয়ে দিলাম। সম্পূর্ণটা আমাকে পুরো ফিল করে দিতে হবে যাতে কোথাও ব্রেডে না দেখা যায়। এবার বাকি যে কাজু কিশমিশ, রোজ পেটেল পুরোটা দিয়ে গার্নিশ করে ফয়েল পেপারে আমি ভালো করে ওটাকে টাইট করে মুড়ে দিলাম এবং এটিকে আমি ওভারনাইট রেখে দিলাম ফ্রিজে। ফ্রিজ থেকে এবার বার করে আমি ফয়েলটা খুলে আমার অ্যারাবিয়ান পুডিং রেডি। আমি এবার এটা সার্ভ করব। ছোট ছোট পিসেস করে নিচ্ছি, নিয়ে আমি একটা ডিশে অ্যারাবিয়ান পুডিংটা সার্ভ করলাম। আশা করি আপনাদের এটা খেতে ভালো লাগবে, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।